আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও জানাবো গোপালগঞ্জ এর নামকরণ কিভাবে হলো গোপালগঞ্জ সম্পর্কে। 1800 সালে কলকাতার জানবাজারের প্রীতিরাম দাস 19,000 টাকা খরচ করে মকিমপুর পৌরগোনা বর্তমানে গোপালগঞ্জের অধীনে ক্রয় করেন এবং পৌরগোনার জমির মালিক হন। প্রীতিরাম দাসের তৃতীয় পুত্র বাবু রাজচন্দ্র দাস 14 এপ্রিল 1804 সালে মহিষ্যবংশের রানী রাসমণির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জমিদার রাজচন্দ্র তার বিধবা স্ত্রী রানী রাসমণি এবং তিন কন্যাকে 9 জুন 1836 সালে রেখে মাত্র 49 বছর বয়সে মারা যান। রানীর জ্যেষ্ঠ কন্যা পদ্মমণি। রাসমণি রাজচন্দ্রকে বিয়ে করেন এবং 7 সন্তানের জন্ম দেন। মহেন্দ্রনাথ, গণেশচন্দ্র এবং আরো পাঁচজন। পদ্মমণি ও রামচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ অকাল বয়সে মারা যান এবং গণেশচন্দ্র অর্থাৎ দ্বিতীয় পুত্র এস্টেটের জমিদার হন। রানী রাসমণির প্রতি সম্মান প্রদর্শনের জন্য খাটড়া এস্টেটের ভাড়াকেড়া গণেশচন্দ্রের পুত্র এবং রানী রাসমণির প্রপুত্র নবগোপালের নাম অনুসারে রাজগঞ্জ বাজারের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ রাখা হয়। অর্থাৎ নবগোপাল থেকে গোপাল এবং রঞ্জগঞ্জ থেকে গঞ্জ নামকরণ করে গোপালগঞ্জ নামকরণ করা হয়। এই অঞ্চলটি বঙ্গ নামক প্রাচীন বাংলার দক্ষিণবঙ্গ অংশের অধীনে ছিল। আনুমানিক 300 খ্রিস্টাব্দে কোটালিপাড়ার গঙ্গারিঢাই রাজবংশের রাজধানী ছিল। গঙ্গারিঢাই ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য। এটি গ্রিক পরিব্রাজক মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে বর্ণনা করেছেন। সুলতানি ও মুঘলামলে বেশ কিছু হিন্দু রাজা এই অঞ্চল শাসন করেছিলেন। 1713 সালে মুকসেদপুর উপজেলা যশোর জেলার অংশ ছিল এবং গোপালগঞ্জের বাকি অংশ ছিল ঢাকার জালালপুর জেলার অংশ। 1807 সালে মুকসেদপুর ফরিদপুর জেলার স্থানান্তরিত হয়। গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়া ফরিদপুর জেলার জালালপুর পৌরগোনার অংশ ছিল। 1812 সালে চন্দনা অর্থাৎ বর্তমানে মধুমতি নদী ছিল যশোর ও ঢাকা জালালপুর জেলার সীমান্ত রেখা। অর্থাৎ চন্দনা নদীর নাম পরিবর্তন হয়ে মধুমতি নদী হয়, বর্তমান যেটা মধুমতি নদী। এইভাবে মাদারীপুর মহকুমা 1854 সালে বাকেরগঞ্জ জেলা থেকে পৃথক করা হয়। পরবর্তীতে গোপালগঞ্জ 1872 সালে মাদারীপুর মহকুমা বা 1870 সালের কলকাতা গেজেটের অধীনে একটি থানা হিসাবে আত্মপ্রকাশ করে। 1873 সালে মাদারীপুর মহকুমা বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে 1909 সালে এটিকে বাকেরগঞ্জ জেলার মাদারীপুর মহকুমা থেকে পৃথক করে একটি নতুন গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। পরবর্তীতে ফরিদপুর জেলার মুকসেদপুর থানা গোপালগঞ্জ মহকুমা বা ফরিদপুর জেলার মহকুমা গোপালগঞ্জ ও কোটালিপাড়া থানায় যোগদান করে। প্রথম SDO অর্থাৎ সাব
ডিভিশনাল অফিসার ছিলেন শ্রী সুরেশচন্দ্র সেন। 1910 সালে মহকুমা অফিসারের বেঞ্চ আদালত ফৌজদারি আদালতে রূপান্তরিত হয়। 1921 সালে গোপালগঞ্জকে জনপদে উন্নীত করা হয়, যেখানে মাত্র 3478 জন লোক বাস করে। 1925 সালে দেওয়ানি আদালতের সূচনা হয়। 1936 সালে মুকসুদপুরকে বিভক্ত করে কাশিয়ানী থানা গঠন করা হয়। গোপালগঞ্জ মহকুমা বা মহকুমা গোপালগঞ্জ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে 1984 সালে 1 ফেব্রুয়ারি। জনাব AFM এফিয়া চৌধুরী ছিলেন গোপালগঞ্জ জেলার প্রথম জেলা কমিশনার। 1921 বছর টুঙ্গিপাড়াকে সদর উপজেলা থেকে পৃথক করে টুঙ্গিপাড়া উপজেলার নামে একটি নতুন উপজেলা গঠন করা হয়। 1972 সালে মুক্তিযুদ্ধের পর গোপালগঞ্জ সদর পৌরসভা বা পৌরসভা হয় এবং পান্না বিশ্বাস প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। প্রিভিয়াস এই ছিল গোপালগঞ্জের ইতিহাস। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। বর্তমান যে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জের নামকরা কলেজ বঙ্গবন্ধু কলেজ, কলেজের সেই বিল্ডিং। এটা হচ্ছে কলেজের বিল্ডিং, কলেজ বিল্ডিং। তারপরে আমরা আবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। গোপালগঞ্জ লঞ্চ ঘাটে যে ব্রিজ দেখা যাচ্ছে, শেখ কামাল স্টেডিয়াম, শেখ কামাল ফুটবল স্টেডিয়াম। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।